ধর্মনগর রাজবাড়ী স্থিত হিত স্বাধীনিক অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এদিনের সভার শুরুতেই ধর্মনগর রাজবাড়ী এলাকার দ্বিতল বিশিষ্ট একটি গেস্ট হাউস ও বিবাহ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য সরকারের সংখ্যালঘু কল্যাণ এবং সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। রাজ্যের সমবায় দপ্তরের সহায়তায় হিত স্বাধীনিক অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের এই গেস্ট হাউস এবং বিবাহ ভবন নির্মাণের এই উদ্যোগে সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, এই গেস্ট হাউস এবং বিবাহ ভবন নির্মাণের মাধ্যমে ধর্মনগরবাসীদের দীর্ঘদিনের চাহিদা পূরণ হয়েছে। 2018 সালের পূর্বে ধর্মনগর সহ রাজ্যের বিভিন্ন স্থানের কো অপারেটিভ সোসাইটিগুলোর খুবই বেহাল অবস্থা ছিল। সঠিক পরিচালনার অভাবে এই সোসাইটিকে ক্ষতির মধ্য দিয়ে চলতে হয়েছে বহু বছর। কিন্তু কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি পরিচালিত সরকার গঠনের পর থেকে দেশের রাজ্যের সমবায় দপ্তরের তৎপরতায় এখন স্বমহিমায় ফিরে এসেছে রাজ্য এবং দেশের প্রত্যেকটি কোঅপারেটিভ সোসাইটি। বিগত দিনে ধর্মনগরবাসীর যে চাহিদা সেটা সত্যি আজকে দিনে আমরা আমাদের ইচ্ছাধীনে কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটির উদ্যোগে এবং সমবায় দপ্তরের সহযোগিতায় আজকে আমাদের এই ধর্মনগরবাসীর জন্য ধর্মনগরবাসীর একটা স্বপ্ন সেটাকে পূরণ করার জন্য আমাদের এই উদ্যোগ আজকে আমাদের বিশেষ করে মেরিজ হাউস এবং গেস্ট হাউস সেটা শুভ উদ্বোধন। প্রাইমারি কোঅপারেটিভ যে সোসাইটি রয়েছে সেটা বিগত দিনে যে ব্যাকগ্রাউন্ডগুলি যদি আমরা দেখি 2018 আগে শুধু আমাদের এই ধর্মনগর কোঅপারেটিভ সোসাইটির অবস্থা খারাপ সেটা না, সারা রাজ্যের মধ্যে বিশেষ করে আমাদের সমবায় দপ্তরের যে বিভিন্ন এলাকা বিভিন্ন প্রান্তে আমাদের এই সমবায় দপ্তরের যতগুলি আমাদের কোঅপারেটিভ সোসাইটিগুলি রয়েছে সমস্ত সোসাইটিতে সেরকম অবস্থায় শুধু লস 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 লস। আজকে আমরা দেখি ভারতবর্ষে আমাদের অন্যান্য রাজ্য যদি আমরা দেখি আমাদের ভারতবর্ষে জনকল্যাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর ওনার রাজ্য গুজরাট বলি, আজকে গুজরাতে এবং মহারাষ্ট্রে পাঞ্জাবে হরিয়ানাতে বিভিন্ন রাজ্যের মধ্যে এত উন্নত হচ্ছে কৃষির কারণে, যে উন্নত হওয়ার কারণটা ভূমিকা নিয়েছে এবং সমবায় দপ্তরের যথেষ্ট উদ্যোগ রয়েছে, সমবায় দপ্তরের যথেষ্ট ভূমিকা রয়েছে। এই দিনে সভা তথা উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি ভবতোষ দাস, পৌর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, হিত স্বাধীন বোর্ড অফ ডাইরেক্টর কাজল দাস, সভাপতি অলোকেশ আদিত্য সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।